মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আমার স্নেহ গ্রহণ করবে এবং অভিভাবকদের সালাম জানিয়ে আজকে আমি তোমাদের ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। সেই সঙ্গে স্মরণ করতে চাই, যেহেতু বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে গেছে, সঙ্গত কারণে তোমরা বাসায় অবস্থান করবে এবং বাসায় থেকে বাবা মায়ের সহযোগিতা নিয়ে তোমরা ইউটিউবে পড়াগুলো পড়ার চেষ্টা করবে। যাই হোক, এখন ইংরেজি কিছু প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স 01। অ্যান্সার লিখলাম, প্রথম প্রশ্নটা অবশ্যই একটা বড় প্রশ্ন, এ নাম্বার, হোয়াট ডু ইউ ডু ইন দি মর্নিং, এর মানে সকালে তুমি কী কী করো। এর অ্যান্সারটা হচ্ছে আই গেট আপ ইন দা MORNING মর্নিং। যদি ফুল স্টপ ব্যবহার করি তাহলে আরেকটা সেন্টেন্স করতে হবে, আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যান্ড WASH ওয়াশ মাই FAC ফেস। এখানে দুটো সেন্টেন্স ছিল, আই গেট আপ ইন দ্য মর্নিং ফুল স্টপ, আই ওয়াশ মাই ফেস। আমি একটা করলাম, একটা আই উঠিয়ে দিলাম, অ্যান্ড ওয়াশ মাই ফেস, দেন THEN দেন আই, এখানে একটা খেয়াল রাখতে হবে, দেন যেখানেই আছে সেখানে কমা হবে, দেন আই হ্যাভ, হ্যাভ মানেই খাওয়া, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, BREAK ব্রেক FAST ব্রেকফাস্ট, তারপর আমি সকালের নাস্তা খাই। আফটার ব্রেকফাস্ট BREAK ব্রেক FAST আফটার ব্রেকফাস্ট কমা আই বড় হাতের BRUSH আই ব্রাশ মাই টিথ TEETH আফটার ব্রেকফাস্ট আই ব্রাশ মাই টিথ অ্যান্ড গো টু স্কুল অথবা দেন আই গো টু স্কুল। যদি অ্যান্ড লাগাও তাহলে ফুল স্টপ দেওয়া যাবে না, আর দেন দিলে ফুল স্টপ দেওয়া যাবে। তোমাদের বই দেন দেওয়া আছে, দেন আই গো টু স্কুল অথবা অ্যান্ড আই গো টু অ্যান্ড গো টু স্কুল দেন কমা আই গো টু স্কুল SCHOO স্কুল। তাহলে আফটার ব্রেকফাস্ট নাস্তার পরে আই ব্রাশ মাই টিথ, আমি দাঁত মাজি, দেন আই গো টু স্কুল, তারপর আমি বিদ্যালয়ে যাই, দেন মানে তারপরে। এবার বি নম্বর প্রশ্ন উত্তরের কি, বিভিন্ন প্রশ্ন রয়েছে, হোয়ার ডাজ এ ফিশ লিভ। আসলে তোমাদের বই এরকম প্রশ্ন নাই, তোমাদের বই এর সঙ্গে সম্পর্কযুক্ত প্রশ্ন, বুক রিলেটেড কোশ্চেন, হোয়ার ডাজ এ ফিশ লিভ। অ্যান্সারটা হচ্ছে FISH ফিশ, অবশ্যই এখানে লিভস হবে, লিভ হবে ফিশ, লিভস ইন দা WATER ওয়াটার। এখন কথা হলো ইন এ ওয়াটার কখনো হতে পারে না, অর্থাৎ ওয়াটার আগে কখনো এ বসানো যায় না, সঙ্গত কারণেই ইন ওয়াটারও ব্যবহার না করে ইন দি ওয়াটার। পুরাতন বই ছিল, আগের বই ছিল, খুঁজলে পাওয়া যাবে, এ ফিশ লিভস ইন দি ওয়াটার, এটার মানে কিন্তু এটা নয় একটি মাছ পানিতে বসবাস করে, এটার মানে হচ্ছে মাছ পানিতে বসবাস করে। এ যদি উঠাই দেয় তাহলে ফিশেস লিভ ইন দি ওয়াটার, এটি হলো নিয়ম। যদি এ উঠাই দেয় তখন ফিশেস করতে হবে, লিভ করতে হবে, লিভস উঠাই দিয়ে ইন দি ওয়াটার। তাহলে এবার সি নাম্বারটা হচ্ছে, হোয়ার ডাজ এ লায়ন লিভ, এ লাইভ হিজ লিভস ইন, এখানে দি ব্যবহার করা যায় কিন্তু বইয়ে যেহেতু তোমাদের এ টাইগার ব্যবহার করতে পারছে, হোয়ার ডাজ এ লায়ন লিভস ইন এ ডেন, ডেন মানে গুহা, এইটা হলো গুহা, গুহা মানে সিংহের বসবাস করার জায়গা, এটা গুহা। তাহলে এ লায়ন লিভস ইন এ ডেন। ডি নাম্বারটা হচ্ছে, হোয়ার ডাজ এ কাউ লিভ, এটা অ্যান্সার এ কাউ LIVES এ কাউ লিভস ইন এ কাউ শেড SHED শেড। কাউশেড মানে কি, কাউশেড মানে হচ্ছে গোয়াল ঘর,
কাউশেড মানে গোয়াল ঘর, গোশালা গোয়াল ঘরকে বলা হয় এরকম। ই ইটা হচ্ছে হোয়ার ডাজ এ ফক্স অর জ্যাকে লিভ। ফক্স মানে শিয়ালকে ব্যবহার করা হয়, অংশ খ্যাক শিয়াল বলা হয়, জ্যাকেল বড় শিয়াল অধিক প্রচলিত ফক্স। এ অ্যান্সারটা হচ্ছে এ ফক্স অবলিক জ্যাকেল, যে এ সি কে এ এল। এ জ্যাকেল অবশ্যই এখানে লিভস, এ জ্যাকেল লিভস ইন এ। এখানে ডেন ব্যবহার না করে কেপ ব্যবহার করাই ভালো, সি এ ভি। কেপ মানেও হচ্ছে গর্ত আর কি, হোল গুহা। এই এটাকে মানে কেপ এবং ডেন কাছাকাছি হলেও জ্যাকেলের ক্ষেত্রে কেপ ব্যবহার করা হয়ে থাকে আর লাইনের ক্ষেত্রে ডেন ব্যবহার করা হয়ে থাকে। এরপরে হচ্ছে ই এফ, এক নম্বর প্রশ্নটা রয়েছে হোয়ার ডাজ এ বার্ড লিভ, পাখি কোথায় বসবাস করে। এ বার্ড এল আই লিভস ইন এ নেস্ট, লিভস ইন এ নেস্ট। এ বার্ড লিভস ইন এ এন ই এস টি নেস্ট, অথবা এ বার্ড লিভস ইন ইটস নেস্ট, এরকম লেখা যেতে পারে। যে কেউ লেখে এ বার্ড লিভস ইন ইটস নেস্ট, পাখি তার বাসায় বসবাস করে। ইন ইটস নেস্ট মানে ইহার বাসায়, তার বাসায়। এটা হচ্ছে প্রথম প্রশ্নের সমাধান হয়ে গেল, অত্যন্ত জটিল আজকের এই প্রশ্ন এগুলো ছিল। অবশ্যই একই ধরনের খেয়াল রাখতে হবে, কোথায় এ ব্যবহার করা হয়েছে, কোথায় দ্বি ব্যবহার করা হয়েছে। এবং এক নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষা আসে, এবং এটা আসলে অবশ্যই এখানে দুই নম্বর বা তিন নম্বর থাকবে, খেয়াল রাখতে হবে। আমি এখন চলে যাবো পরবর্তী কোশ্চেনে। দুই নম্বর কোশ্চেন অবশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন বলবো না ঠিক, এগুলো সবসময় রিপিট হবে তার কোনো মানে নেই। এ ধরনের প্রশ্নগুলো গতবার পরীক্ষা এসেছিল, সঙ্গত কারণে সেগুলো সমাধান করে দিচ্ছি। রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজি করো। প্রথমটা বাংলা আমি লিখছি না, দরকার হলে তোমরা বাংলা লিখে নিবে, উপরে তবে ইংরেজি লিখে নেবে, বাংলা ওখানে লেখা রয়েছে, আমি ওখান থেকে এখানে এনে শুধু ইংরেজি করে দিচ্ছি। পেন্সিল দিয়ে একটি বৃত্ত আঁকো, ওটা অ্যান্সার লিখে দিই আগে। ড্র ডি আর এ ড্র এ সি আই আর সি এল সার্কেল, ড্র এ সার্কেল সি আই আর সি এল ড্র এ সার্কেল উইথ সি আই আর সি এল ড্র এ সার্কেল ডাব্লু আই টি এস উইথ এ পেন্সিল পি ই এন সি আই এল। এটা যেমন হতে পারে, আর এরকম হতে পারে ড্র এ সার্কেল উইথ পেন্সিলস। যদি কেউ এই আর্টিকেল এই ব্যবহার না করে তাহলে অবশ্যই তাকে এখানে প্লুরাল করে দিতে হবে, পেন্সিলস করতে হবে। আমি লিখে দিলাম না সময়ের স্বল্পতা হেতু, তো ড্র এ সার্কেল উইথ এ পেন্সিল অর ড্র এ সার্কেল উইথ পেন্সিলস। দুই নম্বরটা, নাম্বার দুই, প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। তাহলে প্রথমে হবে ফ্রাইডে, এফ আর আই ডি ওই ফ্রাইডে অ্যান্ড এস এ টি ইউ আর ডি এ ওয়াই, দেখতেই পাচ্ছ
বড় হাতের এ বড় হাতের এস ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, আর অবশ্যই আর দি এইচ ও এল ওয়াই হোলি বানান, কিন্তু এখানে প্লুরাল করতে হবে যেহেতু, সেদিন এখানে আই হয়ে যাবে হোলি ডেজ, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর দি হলিডেজ অফ দ্য উইক, অথবা অর ফ্রাইডে অ্যান্ড এস এ টি ইউ আর ডি এ ওয়াই স্যাটারডে আর দ্য ডাব্লিউ ডাব্লিউ কে এল ওয়াই উইকলি এইচ ও এল আই টি এ ওয়াইজ হলিডেজ, উইকলি হলিডেজ, তার মানে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর দ্য উইকলি হলিডেজ, উইকলি মানে সাপ্তাহিক, আর এটা হচ্ছে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর দি হলিডেজ অফ দি উইক, সপ্তাহের ছুটির দিন, যদি দুইটা সেন্স একই তোমরা এটাকে বেশি প্রিফার করতে পারো, পছন্দ করতে পারো, অসুবিধা নাই। এবার নাম্বার থ্রি, নাম্বার থ্রি রয়েছে শীতকালে বাগানে প্রচুর গাঁদা ফুল ফোটে, এটা হচ্ছে এগুলো আসলে এ লট অফ মেরিগোল্ড ব্লুমস ইন দি গার্ডেন ইন উইন্টার, এভাবেও করা যেতে পারে, তবে ভালো অনুবাদটা হচ্ছে ডিউরিং দ্য উইন্টার, কোনো একটা সময় বা ঋতুকে বোঝানোর জন্য ডিউরিং ব্যবহার করা হয়, ডিউরিং কোনো সময়কে, ডিউরিং দ্য উইন্টার ডি ইউ আর আই এন জি ডিউরিং দ্য ডাব্লিউ আই এন টি আর উইন্টার, অবশ্যই কমা ডিউরিং দ্য উইন্টার এ এল ও টি লট অফ এম এ আর আই মেরি জি ও এল ডি মেরিগোল্ড এস মেরিগোল্ডস, তো ডিউরিং দ্য উইন্টার, ডিউরিং দ্য উইন্টার এ লট অফ এম এ আর আই মেরি জি ও এল ডি এস মেরিগোল্ডস বি ব্লুম বি এল ডবল ও এম ব্লুম ইন দ্য গার্ডেন জি এ আর ডি ই এন, বুঝতেই পারছ জটিল, ডিউরিং দ্য উইন্টার শীতকালে, ডিউরিং দ্য রেনি সিজন বর্ষাকালে, এরকম এ লট অফ মেরিগোল্ডস প্রচুর পরিমাণ গাঁদা ব্লুম ফোটে ইন দি গার্ডেন বাগানে। যাই হোক, এবার আমি যে বলছি ওয়ার্ড মিনিংয়ে নাম্বার জিরো থ্রি অ্যান্সার, কিছু ওয়ার্ড মিনিং রয়েছে, লাইফ এভরিডে থিন সাইজ ছোটো হাতে লেখা রয়েছে, তোমরা ছোটো হাতে লিখবে লাইফ ই ভি ই আর ওয়াই টি এ ওয়াই এভরিডে, এখন তিন নম্বর প্রশ্নের সমাধান, লাইফ এভরিডে এরপরে রয়েছে থিন সাইজ অ্যানিমেলস থিন টি এইচ আই এন থিন এস আই জেড ই সাইজ সাইজ এ এন আই ছোটো হাতে লিখতে হবে এ এন আই এম এ এল অ্যানিমেলস কমপ্লিট সি ও এম পি এল ই টি কমপ্লিট, এগুলো অর্থ যদি সমান দিয়ে লিখি তাহলে এটার অর্থটা হচ্ছে দই নন্দিন, দই 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 দন্ত নয় দয় রসিকতা দৈনন্দিন, আসলে বানানটা এই নন্দিন তার সামনে হবে দই, এই দৈনন্দিন দৈনন্দিন জীবন, অবশ্য আরো লেখা যায় সহজ কথায় প্রতিদিন, এটা সহজ ভাষা হয়ে গেল খুব, প্রতিদিনের জীবন প্রাত্যহিক জীবন নিত্যদিনের জীবন, এই হচ্ছে এটা অর্থ, থিন সমান চিহ্ন লিখি পাতলা, সাইজ
হচ্ছে আকার, সাইজ। অ্যানিমেলস জীব জন্তু, এটা কোনো জন্তু নয়। এভাবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এভাবে লিখলে চলবে, দন্ত নয়ের নিচে ত রস্বকার, এটাকেই অনেক সময় লেখা হয় এরকম জীব এ, এটা 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 আসলে দন্ত নয়ে নিচে ত তার নিচে রস্বকার। যাই হোক, যে স্বচ্ছ করে দিলাম, পরিষ্কার করে দিলাম, কমপ্লিট হচ্ছে দন্ত সময় পয় দীর্ঘ সম্পু মধ্যে সম্পূর্ণ ক সম্পূর্ণ করা। এখন আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। চার নম্বর প্রশ্ন দেখা যাচ্ছিল এসে মেক সেন্টেন্স, অ্যান্সার দিলাম। আজকে কিছু ব্যতিক্রম ধর্মী সেন্টেন্স রয়েছে এখানে, ইয়েস নো, এটাকে বলে এ টু জেড, এটা এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, 1 to 10। যাই হোক, এখন মেক সেন্টেন্স প্রথমে হচ্ছে ইয়েস, এগুলো কিন্তু বেশি করে না পড়লে খেয়াল রাখতে পারবে না, কারণ এগুলো যেহেতু এই বাক্যগুলো খুব কম বইয়ে রয়েছে। তোমাদের উপর একটা বাক্য রয়েছে CIRCLE, সার্কেল, ইয়েস অর নো, ইয়েস সার্কেল, ইয়েস অর নো, এরকম একটা বাক্য রয়েছে। এখন এটা অর্থটা কী দাঁড়ায়, অর্থটা হচ্ছে ইয়েস অথবা নোতে গোল দাগ দাও। আবার যদি আমি নো দিয়ে বাক্য গঠন করি, একই বাক্য দিতে পারার অসুবিধা নাই, CIRCLE সার্কেল, ইয়েস আর নো, তোমাদের সন্দেহ হলে বই দেখে নিবে, ইয়েস অথবা নোতে গোল দাগ দাও। এবার রয়েছে তোমাদের এ টু জেড, এটা বলতে হবে এ টু জেড, অবশ্যই এরকম টান দেওয়া যাবে না, তো ছোটো হাতে হয়ে যাবে, এটা ছোটো হাতেরও থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, যেমন থাকবে তেমন দিবে। এখানে বাক্যটা হবে কি, এগুলো হচ্ছে বর্ণ, যেহেতু বর্ণ তাহলে হবে কি রাইট দা এলি ডাবল টি ইয়ার্স লেটার্স, রাইট দ্য লেটার্স এ টু জেড, এটা অর্থ হলো এরকম এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলো লিখো, রাইট দ্য লেটার্স এ টু জেড, এইখানে কিন্তু টু বোঝাচ্ছে, ভিতরেই এই হাইফেনটা টু বোঝাচ্ছে, এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলো লিখো। আবার এরকম থাকতে পারে এ টু জেড, তখন হবে একই বাক্য WRIT রাইট দা এলই ডাবল টি ইআর লেটার্স এ টু জেড, এখানে টুটা বারণ করে দেওয়া আছে আর এখানে হাইফিনে দেওয়া আছে, এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলো লিখো, এটার একই অর্থ। এবার আছে 1 to 10, এটা বাক্যটা এরকম হবে রাইট দি, এগুলো কি, এগুলো কি লেটার, অবশ্যই নয়, এগুলো হচ্ছে সংখ্যা, এগুলো হচ্ছে সংখ্যা, তা রাইট দা এন ইউ এম বি ই আর নাম্বারস, যেহেতু একটা না একাধিক নাম্বার, রাইট দি নাম্বারস 1 to 10। আসলে রিভিশনে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে এই থেকে একটা জিনিস বাদ পড়ে গেছে, রাইট লেটার্স আসলে দি লেটার্স হবে, এখানে কারেকশন করে দিচ্ছি, রাইট দা এলই টি টি ই আর লেটার্স এ টু জেড,
ए থেকে জেড পর্যন্ত বর্ণগুলো লিখো। অবশ্য কোন কোন ক্ষেত্রে দেখবা রাইট দ্য লেটার্স ফ্রম দেওয়া আছে, ফ্রম এ টু জেড, এটাও যেমন সঠিক, আবার এ বাক্যটা সঠিক, রাইট দ্য লেটার্স এ টু জেড, এ বাক্যটাও সঠিক। তোমাদের ক্লাস শেষ হয়ে গেছে, এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দিলাম, সেই হোমওয়ার্কে দেখতে পাচ্ছ HW02-03-04, অর্থাৎ এখানে 2-3-4 এটা বাসায় বেশি করে প্র্যাকটিস করবে, এটাই তোমাদের হোমওয়ার্ক। আজকে তোমাদের জন্য অন্য কোনো ক্লাস আর নেওয়ার ব্যবস্থা করা হবে না, আজকে দ্বিতীয় শ্রেণীর ক্লাস ইংরেজি ক্লাস এখানেই শেষ। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, তোমাদের বাবা মা ভালো থাক, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমি এখানে শেষ করছি। আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোথাও, খোদা হাফেজ।